পদত্যাগ করছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা, বেকায়দায় নেতানিয়াহুর সরকার। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 36। মিয়ানমারের জান্তাকে অস্ত্র তৈরিতে সহায়তা করছে 13 দেশ। ভোটের তোয়াক্কা না করলে সাধারণ মানুষের পরিণতি কী হয় তার প্রমাণ বিদ্যুৎ খাত, অভিযোগ জোনায়েদ সাকির। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র, ন্যাটো, অভিযোগ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। পশ্চিমাদের হতাশ করে পুতিন জানিয়ে দিলেন রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে। মাত্র এক ভাগ মানুষের হাতে বিশ্বের 2/3 সম্পদ। সবশেষে জানবেন কবে নিরাপদ হবে নেপালের আকাশ। পদত্যাগ করছে ইসরায়েলি সেনা কর্মকর্তা। ইসরায়েলের রিজার্ভ ফোর্সের কর্মকর্তারা বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের পদ ছেড়ে দিচ্ছেন। 15 জানুয়ারি রোববার ইসরায়েলের সাবেক চিফ অব স্টাফ মোশে ইয়ালন এই তথ্য প্রকাশ করেছেন। আর্মি রেডিওকে এক সাক্ষাৎকারে ইয়ালন বলেছেন ইসরায়েল একটি আইন অমান্য আন্দোলন প্রত্যক্ষ করছে। তিনি উল্লেখ করেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনী ছেড়ে যাচ্ছেন অফিসাররা। মোশে ইয়ালন 2013 থেকে 2016 সালের মে মাস পর্যন্ত নেতানিয়াহুর পূর্ববর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন সরকারের শিক্ষামন্ত্রী আবি মোয়াসকে নিয়েও সমালোচনা করেছেন তিনি। মোয়াস উগ্র ডানপন্থী ধর্মীয় নওয়াম পার্টির নেতা। তার নিয়োগে স্কুলের অধ্যক্ষ, মেয়র, এনজিও এবং এমনকি বিরোধী দলীয় রাজনীতিবিদদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করার জন্য আইন প্রণেতাদের কাছে আরও ক্ষমতা হস্তান্তরের একটি বিতর্কিত পরিকল্পনা ঘোষণা করেছেন। এতে বিরোধী দল এবং বিচারকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 36। ইউক্রেন জুড়ে ফের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। রবিবার সবচেয়ে বড় হামলাটি চালানো হয় দেশটির পূর্বাঞ্চলের দিনিপ্রো শহরে। সেখানকার একটি আবাসিক ভবনে চালানো হামলায় অন্তত 36 জন নিহত হয়েছেন। দিনিপ্রো ছাড়াও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে রাজধানী কিয়েভ, খার্কিভ, ওডেশা ও আরও বেশ কয়েকটি শহরে। বিদ্যুৎ অবকাঠামোতেও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখনও অন্ধকারে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারাবাহিক এইসব হামলার কথা জানিয়েছে। তবে ইউক্রেনের কোন শহরে রাশিয়ার বাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা জানানো হয়নি। বলা হয়েছে শুধু ইউক্রেনের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে রাশিয়া আবাসিক ভবনে হামলার দায় অস্বীকার করেছে। সোমবার ইউক্রেনের পুলিশ জানিয়েছে দিনিপ্রোর আকাশচুম্বী ভবনে রুশ ক্ষেপণাস্ত্রে আঘাত হানে। সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। টেলিগ্রাম বার্তায় পুলিশ জানিয়েছে এই ঘটনায় অন্তত 75 জন আহত হয়েছেন। এখন পর্যন্ত 39 জনকে উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের জান্তাকে অস্ত্র তৈরিতে সহায়তা করছে 13 দেশ। মিয়ানমার ব্যাপক হারে অস্ত্র উৎপাদন করছে আর এইসব অস্ত্র তারা ব্যবহার করছে সাধারণ জনগণের উপর। জাতিসংঘ কর্মকর্তা এই কথা উল্লেখ করে বলেন অস্ত্র তৈরিতে সহায়তা করছে বিশ্বের 13টি দেশের সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। পশ্চিমা নিষেধাজ্ঞার পরও তারা এই সহায়তা করে যাচ্ছে। বিবিসি নিউজে বলা হয়েছে জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে অভ্যন্তরীণভাবে উৎপাদিত এইসব অস্ত্র দেশটিতে যারা জান্তা বাহিনীর বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। এছাড়া 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর যেসব নৃগোষ্ঠী এবং বিদ্রোহী গোষ্ঠী জান্তা বাহিনীর বিরুদ্ধে গেছে তাদের বিরুদ্ধেও এইসব অস্ত্র ব্যবহার করা হয়। জাতিসংঘের স্পেশাল অ্যাডভাইজরি কাউন্সিল অন মিয়ানমার সোমবার ফেটাল বিজনেস সাপ্লাইং দ্য মিয়ানমার মিলিটারি ওয়েপেন্স প্রোডাকশন শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, অস্ট্রিয়া, তাইওয়ান ও চীন সহ মোট 13টি দেশের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান মিয়ানমারকে সহায়তা দিয়ে যাচ্ছে। মিয়ানমারকে একঘরে করে ছাড়াও জাতিসংঘের বিভিন্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের 13টি দেশের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সহায়তাতেই নিয়মিতভাবেই বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদন করে যাচ্ছে দেশটি। এইসব অস্ত্রের মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল, অ্যান্টি এয়ারক্রাফট গান, মিসাইল লঞ্চার, গ্রেনেড, বোমা ও বিভিন্ন ধরনের ল্যান্ডমাইন। প্রতিবেদনে বলা হয়েছে সমানভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মিয়ানমারের সশস্ত্র বাহিনী এখন দেশে বিভিন্ন ধরনের অস্ত্র উৎপাদনে সক্ষম যা দেশটির সাধারণ জনগণের উপরই ব্যবহার করা যায়। ভোটের তোয়াক্কা না করলে সাধারণ মানুষের পরিণতি কী হয় তার প্রমাণ বিদ্যুৎ খাত। দেশের সরকার ভোটের তোয়াক্কা না করলে সাধারণ মানুষের কী পরিণতি হয় তা প্রমাণই হচ্ছে বিদ্যুৎ খাত। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এমনটি বলেছেন। সোমবার প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি। আরও বলেন ভোট চুরি সরকার সব মানুষকে এক কাতারে নিয়ে এসেছে। জনবিরোধী এই সরকারকে বিতাড়িত করতে হবে। সরকার সহিংসতার উস্কানি দিয়ে এবং নির্যাতন করে আন্দোলন দমাতে চাইবে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র ন্যাটো, অভিযোগ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে নিযুক্ত রয়েছে। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিক দেশটির পূর্বাঞ্চলীয় শহর ভুকোভারে একটি সংবাদ সম্মেলনে বলেছেন এই কথা। ক্রোয়েশিয়ার বার্তা সংস্থা হিনা মিলানভিসকে উদ্ধৃত করে বলেছে, ওয়াশিংটন এবং ন্যাটো ইউক্রেনের সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট আরও বলেন যে তিনি মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রবর্তনের কোনো অর্থ দেখেননি। পরিকল্পনাটি পুতিন অপসারণ করা কিংবা নিষেধাজ্ঞার বিষয়ে হওয়া উচিত নয়। নিষেধাজ্ঞাগুলি অযৌক্তিক এবং আমরা সেগুলি ব্যবহার করে কিছুই অর্জন করতে পারি না। মিলোসোভিচকেও পরাভূত করতে পারেনি, তারা এক যুদ্ধ থেকে অন্য যুদ্ধে স্থানান্তরিত হচ্ছে। কিন্তু আমার নিজেকে কি মনে করা উচিত, আমেরিকার দাস? এভাবেই বলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। এর আগে ক্রোয়েশিয়ান পার্লামেন্ট ইউক্রেনের সামরিক বাহিনীকে দেশটিকে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রস্তাবকে সমর্থন করেননি। পশ্চিমাদের হতাশ করে পুতিন জানালেন রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশের অর্থনীতি স্থিতিশীল আছে এবং তিনি আশা করছেন নতুন বছরের প্রথম প্রান্তিকে মুদ্রাস্ফীতি শতকরা 5% নেমে আসবে। তিনি বলেন আগে যেমনটি ধারণা করা হয়েছিল তার সে রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। রাশিয়ার চ্যানেল ওয়ান টেলিভিশনকে পুতিন গতকাল এইসব কথা বলেন। তিনি দাবি করেন সমস্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। পুতিন বলেন দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল, সর্বোপরি আমাদের বিরোধীদের সে শুধুমাত্র ভালো নয়, বরং আমরা আমাদের অর্থনীতি যতটা ভালো হবে বলে আশা করেছিলাম তার সেও ভালো অবস্থায় রয়েছে। বেকারত্ব রাশিয়ায় এই মুহূর্তে ঐতিহাসিকভাবে কম, প্রত্যাশার সে মুদ্রাস্ফীতি কম এবং আরও কমার ধারায় রয়েছে। মাত্র 1% মানুষের হাতে বিশ্বের 2/3 সম্পদ। ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অক্সফামের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। সোমবার প্রকাশিত হয় সার্ভাইভাল অব দ্য রিসেস্ট শীর্ষক এই প্রতিবেদন। সুইজারল্যান্ডের ডাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় উত্থাপিত প্রতিবেদনে বলা হয় মাত্র 1% ধনীর হাতে থাকা সম্পদের পরিমাণ প্রায় $42 ট্রিলিয়ন। 99% মানুষের যে সম্পদ রয়েছে তার প্রায় দ্বিগুণ সম্পদ রয়েছে ওই ধনীদের পকেটে। প্রতিবেদনে বিলিয়নারদের মুনাফার হারের কথাও তুলে ধরা হয়। বলা হয় ধনকুবেররা প্রতিদিন গড়ে $270 কোটি আয় করছেন। এর পাশাপাশি নিম্ন আয় ও কর্মীদের দুর্দশার চিত্রও তুলে ধরা হয়। 170 কোটি কর্মী মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন বলে জানানো হয় প্রতিবেদনে। কবে নিরাপদ হবে নেপালের আকাশ? নেপালে ইয়েতি এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে সব আরোহীর মৃত্যুর পর আবারও সামনে এলো একই প্রশ্ন, কবে নিরাপদ হবে নেপালের আকাশ? কেন বারবারই হিমালয় কন্যায় ভয়ঙ্কর সব দুর্ঘটনায় প্রাণ যায় সাধারণ মানুষের? এ নিয়ে বিশেষজ্ঞদের অভিমত, বিশ্বের সবচেয়ে ভীতিকর রুটে নেপালের পাইলটরা বিমান চালালেও তাদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় না। তাছাড়া দেশটির পরিবহন খাতে রয়েছে বিনিয়োগের অভাব, দুর্বল নজরদারি। 2023 সালের 1 জানুয়ারি উদ্বোধন হয় পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরটির। এর 15 দিন যেতে না যেতেই মর্মান্তিক দুর্ঘটনা দেখল বিশ্ব। এর সাথে ট্রাফিক কন্ট্রোল বা এয়ারপোর্টের কোনো যোগসূত্র পাওয়া না গেলেও রানওয়ের কাছে বিধ্বস্ত হয়েছে ফ্লাইট 961। বিমান দুর্ঘটনা নেপালের জন্য বিরল ঘটনা নয়, সুউচ্চ পর্বতমালার প্রায় সবগুলোই দেশটিতে অবস্থিত। দুর্গম পাহাড়ি রানওয়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের মতো সংকটের মধ্যেই পাইলটদের চালাতে হয় বিমান। বিশেষজ্ঞরা বলছেন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে ব্রিটেনের বিমান পরিবহন বিশেষজ্ঞ সিন ম্যাফিট বলেন ফ্রান্সের বিমান ATR-72 বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়, তবে সেটা কোন এলাকায় উঠছে এবং কারা সেটি চালনা করছেন তা জানা গুরুত্বপূর্ণ। নেপালেই বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতগুলো, ভয়ঙ্কর সব গিরিখাদের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে ওড়াতে হয় বিমান, যা খুবই ভীতিকর। একই কথা বলেন অস্ট্রেলিয়ার বিমান পরিবহন বিশেষজ্ঞ জিওপ থমাস। তিনি বলেন 2000 সাল থেকে এখন পর্যন্ত 21টি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে, কারণ পাইলটদের হিমালয়ের মধ্য দিয়ে ওড়াতে হয় বিমান। দেশটিতে লুকলা এয়ারপোর্টের মতো জায়গায় বিমান অবতরণ করাতে হয়, যেখানে রানওয়ে একদম পর্বতের প্রান্তে। সংক্ষিপ্ত পথ পাড়ি দিয়ে বিমানকে তুলে ফেলতে হয় আকাশে। নেপালে নতুন বিমান ক্রয় বা সংস্কারে রয়েছে বিনিয়োগের অভাব। অতীতে দুর্বল নজরদারিকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এমনকি নিরাপত্তা ঝুঁকি থাকায় নিজ আকাশসীমায় নেপালিস এয়ারলাইন্সকে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়নও।